এ দুয়ারে ভিককেই আছে কয়টা ফকির হবে কেন

আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে উপরালা রিসাই এরা কারা কারা সিদ্ধি না আমার তো মনে আছে স্কুল ছেলে বিলে ধরে নিয়ে আইছাও আরে না আমি কি কোচিং খুলিছি যে স্কুলতে তে ধরে নিয়ে ওকে ভিক্ষে ওরা হলো আমার সন্তান আমার জন্মদাতা ছেলিবিলে জন্মদাতা ছেলে বিলে হ্যাঁ মানে আমি জন্ম দিছি তাই এত যে ছেলে হ্যাঁ তা কি পরিবার পরিকল্পনা গ্রহণ করনি হ্যাঁ পরিবার পরিকল্পনা কইরে এ মোট ছটা হইছে আর একটা গর্বে আর তিনটে হলি মোট দশটার পরিকল্পনা করেছি আল্লাহ দান আল্লাহ আলহামদুলিল্লাহ পরিকল্পনা একদম পরিবার পরিকল্পনা আমার মাথা ঘুরে যাচ্ছে আর শুনতে চাচ্ছি নে আচ্ছা তবে একটা কথা ভিক্ষে তো তুমি করো এদের কি আবার ভিক্ষায় যোগ দোয়াইলে নাকি ওরে না পুরা আমার এই সেই ড্রেস দেখি বুঝি ভাত ওরা সব লিখে পড়া করে আমি ওদের স্কুল ছুটি হয়ে গেছে তা আবার রাস্তায় দেখা হইলো তা বললাম আমার অফিস টাইমটা আমার সাথে ঘোর ওই তাই এগের আমি কীভাবে কি করি একটু দেখাচ্ছি যে বাপ কিরাম কী করে অফিস করে ওই দেখছে আমার সেই বিয়ে সব এই যে যশোরের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠ ওই যে আকিস স্কালি এটি পড়ে ও না ভরানো যে স্কুলটা আরে বাবা এই যে আমার সব ছেলেপিলি সুন্দর টুকরো হ্যাঁ এই যে এটা মনে করো আমি তোমার আমি কই তোমার ছেলেফুলি আছে না আগ আছে কি করে ওই একটা ফ্রি ফায়ার খেলছ এটা পাবজি খেলছে আচ্ছা এইবার আমার ছেলেফুলি দেখো এ আমার এইটা এই যেতে বলি এইটা বড় ছেলে এইটা আমার মেঝে মেয়ে এই যে আমার সেজে ছেলে এইটা আমার আপাতত এইখানে সুবাদের ছোটো আরো বাড়ি আছে মনে যায় বাড়ি আছে ওর মার্কুল মধ্যে রয়েছে ওর নিয়ে আসা যাবে না এখন কথা হইলো আমার এই যে যে সেজে ও আমার জানাজা পোড়াবে আচ্ছা শোনা তুমি আমার জানা যা পড়াবা তুমি তোমার চাসার সুর শোনাও তিনি সাই রহ মানি রহিম

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার আল্লাহ রে কি সুন্দর কবিতা আমার শুরু আরে এখনো তো শেষ করতে পারিনি ওরে ভাত হয়েছে কিনা সব ভাত দেখা লাগে না একটা ভাত চেক করলি বোঝা যায় যে এইবার এইবার আমার মাইজে আমা তুমি একটা গান শুনো তো মা গজল গাজল আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মত গোলাপকে আমার মায়ের মত শোনো থাক আর না আমার মার কথা মনে পড়ছে আমার মা কি ছিল কতবার ভিক্ষে করি আবার খাওয়াইছে আমার মা যদি ভিক্ষে করে নার্শি করেছে তো তাহলে আমি আগের ভিক্ষে করে খাওয়াইচ্ছা আচ্ছা এবার আমার ছোট ছেলে এই জাহাস তুমি খেয়েছো এ হলো জাহাজ তোমার আমি এ ইংরেজিতে ফাইটিং করবে না কি কয় ফাইটিং না হ্যাঁ টকিং বলে টকিং হ্যাঁ ইংরেজিতে টকিং করবে মাইক সন দিস ইংলিশ ভেরি গুড স্পিক এন্ড চেপ ঠিক আছে মানে ঠিক আছে আমি দেখছি কি রকমই না আচ্ছা দেখি হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ ফাহসলে বেস আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 আকিস কলেজ এর স্কুল মাই ফাদার ইজ এ মাই ফাদার নেম ইজ কবির বিন সামাদ হি ইজ এ স্টেট বেগার আকিস কলেজ এর স্কুল ইজ দি বেস্ট স্কুল অফ পাওয়ার আল্লাহ তোর বাঁচাই রাখ ও যদি ইংলিশ কয় আমেরিকারা বাংলাদেশ সাইড চলে যায় শালা পুরা কি ইংলিশ জানে আমি দেখা ছেলে বলে ইংলিশ কয়টা পারে আমার ছেলে যে ইংলিশ পারে ও মাঝে মাঝে আমার বলে আমি ওকে তো শিখেছি হোয়াট ইজ দিস আই এম আই লাভ ইউ এর দ্যাট হইলো 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 ঠিক আছে আমি ওর কাছে ওর মার আই লাভ ইউ কো শিখেছি মাইন করি না ও আমাকে সাবে স্ত্রীর বিষয় আচ্ছা এখন আমি এবার তোমার বলি তোমার ছেলে ফিলে দেখো ফ্রি ফায়ার পাবজি খেলি বেড়াচ্ছে আর আমি ভিক্ষে করে খাই কিন্তু আমার ছেলে ফুলে দেখো এটা সোনা আর মানুষ সোনার টুকরো হ্যাঁ তার মানে তুমি মরে গেলি তোমার লাশ কুত্তা বিলাইতে খাবে কিনা সন্দেহ অথচ আমার ছেলি জানাজা পড়ার জন্য রেডি ওই কথা ভেবে রে ভাই আরে ওর মার জন্য যে গান গাইল এই গান গালি পানি ঠিসে লাগে কান্না চলিয়া আচ্ছা এখন কি তুমি ভিক্ষে তুমি হাগো অবশ্যই দেবো অবশ্যই দেবো ভিক্ষে আল্লাহ কবুল করুক আল্লাহ তুমি আবার ভাই নে খায়াত বাড়াই দাও আল্লাহ তার মাথায় যেন সুখ লোটে আল্লাহ তো ফিক দাও আর আমার ছেলে ফিলে দুটো যেন মানুষ হয় আল্লাহ করো আল্লাহ ছেলে ফিলে দুটো যেন মানুষের মানুষের কাতারে পড়ে আল্লাহ সেই তৌফিক দাও একটা কথা কি জানো বলো আমার আল্লাহ সম্পদ দিনই সন্তান দিয়েছে আমি তাগের সম্পদে রূপান্তরিত করছি হয়তো ভিক্ষে করে খায়। কয়েকদিন পরে ভিক্ষেত্রে অবসর নেব কারণ আমার ছেলেরা চাকরি করবে তারা অনেক বড় হয়ে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর তোমার ছেলেদের বানাই চাও সম্পদ আছে কিন্তু শয়তানে পরিণত করি চাও পরে আমি যখন অবসরে চলে যাব আমার এই ঝোলাটা আর আমার এই লাঠিটা আর আমার এই জামাটা আর এই চশমাটা আমি তোমার দিয়ে দেব তুমি ভিক্ষে করি বেড়াবা কি রামটা লাগে ঠিক আছে এরকম বদ্ধ আদিতি আছে বদ্ধ আদিলাম তুয়া সেলিবিলে মানুষ বড় আছাও না ইজননি কোলাম সেইটা ঠিক আছে যে আমার সম্পদ থাকা সত্ত্বেও আমার সেলিবিলে মানুষ হচ্ছে না কিন্তু আসলে তুমি ভিক্ষা করে করে খাওয়া সত্ত্বেও তোমার সেলিবিলে একটা সোনার টুকরো ছেলে সোনার টুকরো মেয়ে পড়াই কোনে পড়ায় হইছে বললে না আকিস কলেজে স্কুল না ভারত স্বাশরের মধ্যে তো শুধু না গুটা বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তোমার ইকেন পড়ায়ন গুত আছে ভিক্ষা না করলে তুই পড়াতে পারবা না ঠিক আছে হ্যাঁ